আমি ঢুকবার সময় যখন আমার বাংলাদেশের সিনেমার পোস্টারগুলো দেখলাম, তখন সত্যি অনেক ভালো লাগলো। কারণ হায়দ্রাবাদে ন্যাচুরালি আমরা যেটা জানি, হিন্দি বাংলা ভাষাভাষী বা ইন্ডিয়ান কালচার থাকে। একটু আগে এখানে সব বিজ্ঞ লোকেরা যে সুন্দর করে আশ্বাস এবং কথাগুলো বললেন, হয়তোবা সেখানে আমার কথাগুলো খুব ছোট্ট, বাট তারপরেও বলবো, এই যে দুই বাংলার যে মিলন, দুই বাংলার যে ভালোবাসা, এটা যেন সত্যি আরো শক্ত এবং মজবুত হয়। আর থ্যাংকস এখানে আমাকে এনেছে আমার এক অত্যন্ত প্রিয় দিদি শোভনাদি, তার জন্য একটা হাততালি হয়ে যায়। রাজনীতির টানে কলকাতায় অপু বিশ্বাস, কলকাতার বাংলা চলচ্চিত্র উৎসবে অপু। কলকাতায় দ্বিতীয়বারের মতো বাংলাদেশ চলচ্চিত্র নিয়ে কলকাতার চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। গত 5 ফেব্রুয়ারি শুক্রবার কলকাতার নন্দন চলচ্চিত্র কেন্দ্রের 2 নম্বর প্রেক্ষাগৃহে এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এটি 5 থেকে 8 ফেব্রুয়ারি কলকাতার নন্দন কেন্দ্র ও নজরুল তীর্থে বাংলাদেশের 23টি সিনেমা প্রদর্শনীতে সর্বজন উন্মুক্ত রাখা হয়েছিল। ভীষণ ভালো লাগছে, কারণ আমি আসলে এখানে আসতে পেরে অনেক ভালো লাগছে, কারণ তেলেঙ্গানা, আমরা সবাই জানি তেলেঙ্গানা মানে একটা তেলেগু, সেখানেও বাংলাদেশের নায়িকা হয়ে এসে এখানে অনেকে সেলফি, অনেকে ভালোবাসা যে পাচ্ছি, এটা আসলে আমি ভীষণ ভীষণ আনন্দিত ভাবে। আর আমি একটা জিনিস দেখছি, এই যে দু বাংলার যে একটা মিলন মেলা, যে বাংলাদেশ থেকে আমাদের এখানে দেবদাও ছিল, এই যে ভালো লাগাটা আসলে ভীষণ ভালো লাগছে। আমি চাই ভবিষ্যতে এই ভালো লাগাটা যেন আরও অনেক বড় পরিসরে হয়, অনেক বেশি হয়। আজকে যেখানে একটা অ্যাওয়ার্ডে হয়তো আমি একা আসছি, আগামীতে যেন এইরকম আমার মতো আরও অনেক আর্টিস্ট আসে, যাতে মনে হয় যে এপার বাংলা অপার বাংলা বলে কিছু নেই, আমরা সবাই শিল্পী, চলচ্চিত্র শিল্পী। নচিকেতার পরের একটা স্ক্রিপ্টে আপনি কাজ করছেন বাংলা ছবিতে, সেটা কলকাতায় কাজ করবেন আপনি শুনেছি, সেটা নিয়ে কী বলবেন, সিনেমাটা কেমন হতে চলেছে? বা সেটা সিনেমাটার কাজ শেষ হয়ে গেছে, শর্টকাট, ওটাতে পরব্রত দা আছেন, গৌরব দা আছেন, তো ওটার সিনেমার কাজ শেষ, এখন ডাবিং বা কিছু টেকনিক্যাল ব্যাপার বাকি আছে, সেগুলো শেষ হয়ে গেলেই আলহামদুলিল্লাহ রিলিজ হবে। সো রিলিজ ডেটটা এখনও তারা ফিক্সড করেনি, তাই জন্য তো বলতে পারছি না। না বলছি, সিনেমাতে আপনার চরিত্রটা ঠিক কেমন? অসম্ভব ইন্টারেস্টিং, এটা বলা যাবে না, তবে হ্যাঁ, আমি যে বাংলাদেশের মেয়ে এইটা কিছুটা প্রকাশ। এই চলচ্চিত্রে অংশ নিতে ঢাকা ছেড়েছেন ঢাকা চলচ্চিত্রে নন্দিত অভিনেত্রী অপু বিশ্বাস। 4 দিনের সফর শেষে ঢাকায় ফিরবেন 19 ফেব্রুয়ারি। অপু বিশ্বাস বলেছেন, বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে আমাকে আমন্ত্রণ করার জন্য আয়োজককে ধন্যবাদ। বাংলাদেশ ও কলকাতার মধ্যে একটা সাংস্কৃতিক বন্ধন গড়ে উঠেছে, চলচ্চিত্রের পারের এই বন্ধন আরও জোরদার করতে ও সমৃদ্ধ করতে। চলচ্চিত্র উৎসবের মাধ্যমে বাংলাদেশি সিনেমা কলকাতা দর্শক দেখার সুযোগ পাচ্ছেন, আমাদের সম্পর্কে তারা আরও বেশি জানতে পারেন। এই উৎসবে আমার অভিনীত রাজনীতি সিনেমাটি প্রদর্শিত হবে, আশা করছি বাংলাদেশের সিনেমাগুলো কলকাতার দর্শক উপভোগ করবেন। তিনি আরও বলেন, এই উৎসবের বাইরে কলকাতার নতুন একটি ছবিতে কাজ করার বিষয়ে মিটিং আছে, কাজ শেষ করে আগামী মঙ্গলবার দেশে ফিরব। এদিকে অপু বিশ্বাস অভিনীত দেবা বিশ্বাস পরিচালনায় শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। ছবিতে অপু বিশ্বাসের সাথে জুটি বেঁধে নায়ক বাপ্পি চৌধুরী, সব কিছু ঠিক থাকলে আসছে 1 বৈশাখে ছবিটি মুক্তি পাবে। তো বন্ধুরা, এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন, এবং আর সব লেটেস্ট আপডেট নিউজ জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে এই বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।